হাই ফ্রেন্ডস, শর্মিস ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আমাকে দুজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যেন আমি ব্রা কাটিং ব্লাউজ ওদের দেখাই, কাটিং দেখাই। তো আমি সবার আগে কাটিংয়ের ভিডিওটা করে দেখাচ্ছি এবং পরে আমি সেলাইটাও একসাথে অ্যাড করে দেবো। বন্ধুরা বন্ধুরা আমি এখানে একটা ব্রা কাটিং ব্লাউজ বানাচ্ছি। আমি ঝুল নিয়েছি 15, ছাতি 42, ফুট 13.10, কোমর 34, সামনের গলা 7, পিছনের গলা 8, হাতের ঝুল 9 এবং মুহুরি 11। চলুন আমি এবারে শুরু করছি। হাই ফ্রেন্ডস, শর্মিস ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আমাকে দুজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন আমি যেন তাদের ব্রা কাটিং ব্লাউজ কাটিং দেখাই। জাহানারা খাতুন এবং রাজেশ সাহু আমাকে রিকোয়েস্ট করেছিলেন ব্রা কাটিং ব্লাউজ কাটিং দেখানোর জন্য। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ব্লাউজের ঝুল ছিল 15, 15-র সঙ্গে আমি 1/2 ইঞ্চি যোগ করব, তাই ঝুল এখানে নিয়েছি 15.5, 15 আর 1/2 ইঞ্চি 15.5-তে মার্ক করলাম। বন্ধুরা, এবারে একটু এগিয়ে গিয়ে 15.5-তে আর একটা মার্ক করে নেব। এবারে আমি সবার প্রথমে পুটটা নিয়ে নেব। বন্ধুরা, পুট ছিল আমার 13, 13.5 কত, 6.5, 6.5-এ মার্ক করব। এবারে আমি দুটো দাগ যোগ করে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, যারা সেলাই শিখতে চান শুধুমাত্র তাদের জন্য, একমাত্র নতুনদের জন্য। এবারে আমি আরমোল নিয়ে নেব। আরমোল আমি এখানে আরমোল 6/2 সুতো নেব, মার্ক করে নিলাম। বন্ধুরা, এবার আমি দুটোকে যোগ করে দিলাম। এবারে আমি ছাতির মাপ নেব। ছাতি ছিল 42, ছাতি 4/4 হচ্ছে 10.5, আর তার সাথে আমি 1 ইঞ্চি যোগ করব। আপনারা যদি মনে করেন যে আরও এক্সট্রা কাপড় রাখবেন, তাহলে একের পরিবর্তে আরও 1 ইঞ্চি রাখতে পারেন। তাহলে আমি এখানে ছাতি নিচ্ছি, 10.5 ছিল, তার সাথে 1 যোগ 11.5, এখানে একটা মার্ক করে দিলাম। আর ছাতি ছিল আমার 10.5। এবারে যেটা করব, এবারে আমি কোমরের মাপ নেব। কোমর ছিল 34, কোমরের 4/1 হচ্ছে 8.5, তার সাথে 1.5 ইঞ্চি যোগ। কেউ যদি মনে করেন এই সময় কোমরের কাপড় একটু এক্সট্রা রাখবেন, সেক্ষেত্রে 1.5-এর সাথে আরও 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি বাড়াতে পারেন। তাহলে কোমর কত ছিল বন্ধুরা? 8.5, আর আমি কত এক্সট্রা নিচ্ছি? 1.5 ইঞ্চি, তাহলে টোটাল হচ্ছে 10। 10-এ একটা মার্ক করে দিলাম। এবারে যেটা করব, দুটো দাগ আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা,
আমার চ্যানেলে সেলাই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আগামী দিনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনারা আমার পাশে থাকলে আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। মেয়েদের যত সেলাইয়ের আছে, বাচ্চাদের টেপ জামা থেকে প্যান্ট থেকে শুরু করে চুড়িদার সব কিছুর ভিডিও আমি একে একে নিয়ে আসবো। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা পেয়ে যাবেন। এবার আমি এখানে 1 ইঞ্চি মার্ক করে দিলাম, এটা আমি শেপ দেব। যখন আপনি গোল গলার ডিপ ব্লাউজ করবেন সবসময় খেয়াল রাখবেন পুর জানেবেন তার থেকে। এবারে বন্ধুরা, আমি আর্মোলের শেপটা দিয়ে নেব। আমি এখানে 1 ইঞ্চি রেখেছি, এবারে 1 ইঞ্চি মার্ক করে নিয়েছি। আর যখনই আপনারা কোনো ব্লাউজ গোল গলা ব্লাউজ করবেন, পুরের মাপ নেওয়ার পরে এখানে 1 থেকে 1/2 ইঞ্চি আমি এখানে 1 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি। বন্ধুরা, সবসময় গোল গলা ব্লাউজ করার ক্ষেত্রে এইভাবে এইভাবে এটা শুধুমাত্র গোল গলা ব্লাউজের ক্ষেত্রে 1 ইঞ্চি শেপ দিতে হবে। যদি এয়ার হোস্টেস করেন সেক্ষেত্রে তাহলে এই শেপটা দিতে লাগবে না। অনেক গোল গলা ব্লাউজের ক্ষেত্রে এই শেপটা দেওয়া খুব জরুরি। তো আমার গলার শেপটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গলা কেটে নেব। আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, যদি বুঝতে প্রবলেম হয় আমি আরো ভিডিও দেখাবো, আপনারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবারে যেটা করব, গলার ঝুল ছিল 8, আমি 8-এ একটা মার্ক দিলাম। দেখুন বন্ধুরা, আমি 8-এ একটা মার্ক দিয়েছি। এবারে যেটা করব, এবার এখানে গলার মাপটা নেব। এখানে গলা টোটাল আছে 5.5, আমি এখানে রাখব, আমি এখানে 3 ইঞ্চি রাখব, রেখে গলা নেব। গলা নিচ্ছি আমি এখানে 2.5। দেখুন বন্ধুরা, গলার মাপ আছে 2.5। এবারে দেখুন বন্ধুরা, আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবারে আমি এখানেও 2.5 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি। এবারে এই দুটো দাগ আমি মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা পিছনের পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। এবারে এখানে 1 ইঞ্চি শেপ দেবো। আমি এখানে প্লেন গোল গলা করে দেখাচ্ছি বন্ধুরা। এবারে আমি এইভাবে আমি পিছনের পার্টটা কেটে নিলাম। আমি আজকে খুব সহজভাবে দেখাচ্ছি, যারা নতুন তারা খুব সহজে নিজেদের জন্যে এবং অন্যের জন্যেও বানাতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে। এবারে আমি যেটা করব, এবার আমি কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না। এবার আমি কেটে নিচ্ছি। পিছন পাড়টা কেটে নেওয়া খুব জরুরি বন্ধুরা, পিছন পাড়টা কেটে নিয়ে তারপরেই সামনের পাড়টা কাটতে হবে। আমি যখন সেলাই করব তখন বুটের শেপটা দিয়ে নেব। এখন আমি পিছন পাড়টা জাস্ট কেটে দেখাচ্ছি বন্ধুরা।
আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, যারা কোনো সেলাই শেখেননি তারাও করতে পারবেন। প্রথমে পেপার কাটিং করে নেবেন যেভাবে দেখাচ্ছি। আজকে আমি ছাতি 40-42 যেটা আমি দেখাচ্ছি এই মাপে 40 এবং 42 যাদের ছাতির মাপ তাদের ব্লাউজ করতে পারবেন। আমি অন্য দিন আবার অন্য সাইজের ব্লাউজের কাটিং দেখাবো। আজকে যে আমি ব্লাউজটা বানিয়ে দেখাচ্ছি সেটা যাদের ছাতি 40 বা 42 তাদের জন্য। এবারে যেটা করব, এই যে গলার গলাটাকে এইভাবে ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, এই যে গলার মার্ক দেখতে পাচ্ছেন, এইভাবে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে নিলাম। এবারে যেটা করবেন, খুব ইজিভাবে দেখাচ্ছি বন্ধুরা, এখান থেকে এবারে কি করবেন, একটা 3 ইঞ্চিতে মার্ক দিয়ে দেবেন। নিচে মার্ক দেওয়া হয়ে গেল, এবার আমি এই কাপড়টাকে এরকম করে ফোল্ড করে নেব। নিলাম, ফোল্ড করে নেওয়া হলো। এবারে আমি সামনের পার্ট কাটবো। এইভাবে এখানটা একটা কিছু দিয়ে আটকে নিতে পারেন বা এভাবে ফোল্ড করে রেখেও করতে পারেন কাজটা। এবারে আমি সামনের পার্ট কাটবো বন্ধুরা। বন্ধুরা এইভাবে আমি এখান থেকে 5 গলা নিয়েছি 5 ইঞ্চিতে। দেখুন 5 ইঞ্চিতে মার্ক আছে। এবারে এই আরমোল অনুযায়ী একটা মার্ক করে নিয়েছি। আর যখন হেলদি বডি হবে সেক্ষেত্রে সাইডের কাপড় 2 সুতো রাখতে হবে, আর যদি হেলদি বডি না হয় তাহলে এখানে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা যোগ করতে হবে। আমি এখানে 2 সুতো কাপড় এক্সট্রা রেখেছি। এবার যেটা করতে হবে, এই যে নিচের পোর্শন এখান থেকে এইটা মাপ নিতে হবে। এটা অনলি 40 এবং ছাতি যাদের 42 তাদের জন্য। এখানটা একটা মার্ক করব 4.5। 4.5 মার্ক করলাম বন্ধুরা। এবার এই কাপড়টাকে তুলে দেব। বন্ধুরা খুব মন দিয়ে দেখুন, এবারে এই যে আরমোলে এখান থেকে ঠিক মাঝ বরাবর থেকে একটা দাগ দিলাম। এখান থেকে ঠিক আড়াই আসবে। আড়াই কত বন্ধুরা? এই জায়গাটা 2.5 কিংবা 3 রাখতে হয়। আমি এখানে 2.5 রাখছি। আর এই যে মা 5 নিয়েছিলাম গলা, সামনের গলা 5, এখান থেকে এখানে আসবো। এবার এটার সাথে জুড়তে হবে। আমি খুব ইজি ভাবে দেখাচ্ছি বন্ধুরা, খুব মন দিয়ে দেখুন। আমি এক এক করে সমস্ত সাইজের ব্রাকেটিং ব্লাউজের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অনলি 40-42 যাদের ছাতি তাদের জন্য। এবার আমি কি করব, দুটোকে এটাকে কেটে নিলে আমি দুটো পার্ট পেয়ে যাচ্ছি, একটা ডান দিকের পার্ট এবং বাঁ দিকের পার্ট। এটা হচ্ছে রাইট সাইড, ডান দিকের পার্ট, আর নিচের পোর্শনটা আছে লেফট সাইড। তাহলে আমি এটা কেটে দেখাচ্ছি। বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি টুকরো কাপড় দিয়েও আপনারা করতে পারবেন, দরকার নেই টোটাল 1 মিটার কাপড়ের। টুকরো টুকরো কাপড় দিয়েও করে দেখা করে আগে শিখে নেবেন, তারপরে আপনারা ভালো কাপড়ে করবেন। বাড়িতে যদি বিছানার পুরনো বিছানার চাদর থাকে, মোটা কাপড় থাকে, তাহলে সেটাকে কেচে মাড় দিয়ে ভালো করে ইস্ত্রি দিয়ে এ করে তারপরে শিখে নেবেন। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা নর্মাল কাপড়ে আমার বেঁচে যাওয়া কাপড় দিয়ে দেখাচ্ছি।
আমি নিচের পোর্শনটা কেটে নিলাম, এবারে আমি সাইডটা কাটবো। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আমি আগামী দিনে আপনাদের জন্য অনেক ভালো ভালো কাটিং এর ভিডিও নিয়ে আসব এবং ব্লাউজের বিভিন্ন সাইজের আমি সাইজ নিয়ে আসব, আরেকদিন ফর্মাল ভিডিও নিয়ে আমি আসব। এবারে আমি আরমোলটা কেটে নিচ্ছি। ব্লাউজের ক্ষেত্রে একদম মার্কে মার্ক দিয়ে ধরে ধরে কাটতে হবে। এবারে আমি যে গলার এক্সট্রা কাপড়টা ছিল ওটাকে সমান করে নিচ্ছি। পুটের শেপটা এখন দিচ্ছি না, আমি যখন সেলাই করব তখন এখান থেকে একটু পুটটা আমি একটু শেপ দিয়ে নেব। আমি আপাতত কাটিংটা দেখাচ্ছি। এবারে এটাও কেটে নিচ্ছি এদিকটা। বন্ধুরা আমি এখানে এক নম্বর পার্ট পেয়ে গেলাম। এটাকে কেটে দুটো পার্ট আমি বার করে নিলাম। আমার এক নম্বর পার্ট হয়ে গেল বন্ধুরা। এটা হচ্ছে ডান দিকের পার্ট, আর যেটা এটা আছে এটা বাঁ দিকের পার্ট। তাহলে এই দিকেটা হচ্ছে লেফট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। দেখুন বন্ধুরা আমি দুটো পার্ট লেফট পার্ট রাইট পার্ট, ডান দিকের পার্ট বাঁ দিকের পার্ট। এবারে আমি দু নম্বর পার্টটা কেটে দেখাবো। বন্ধুরা আমি সেম আবার দুটো পার্টকে একভাবে কেটে নেবো, এটা উল্টো পিট এটা সোজা পিট। কাটার সময় সবসময় দুটো দিক সোজা দিক উল্টো দিক দেখে শুনে কাটবেন, সবসময় এদিকটাকে উল্টো রাখবেন, তাহলে অপোজিটে এটা সোজা পিট হয়ে যাচ্ছে, আর দুটো একসাথে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আপনার কাজটা। এবার যেটা করব, সবসময় সবসময় চেষ্টা করবেন যে এইভাবে ডবল করে নেওয়ার জন্য। 40-42 যাদের ছাতি তাদের যখন ব্রাকাটিং ব্লাউজ করবেন তখন সবসময় এই দু নম্বর পার্টটাকে 8.5 রাখবেন, এটা 8.5 রাখতে হবে। তাহলে 8.5-এ আমি একটা মার্ক করলাম, আর হচ্ছে এই ঝুলটা 6.5 নেবেন। যেহেতু একটু হেলদি বডি সেক্ষেত্রে সবসময় এই পার্টটা 6.5 রাখার চেষ্টা করবেন। যাদের বডি হেলদি নয় অথচ মোটা, তখন সেক্ষেত্রে এই এই পোর্শনটা এই 2 নম্বর পার্টটা 6 রাখবেন, কিন্তু আমি এখানে যেহেতু হেলদি বডি তাই 6.5 রাখছি। এখান থেকেও একটা 6.5 মার্ক করে নিচ্ছি বন্ধুরা, কারণ এই সেকেন্ড পার্টটা আমি 6.5 ঝুল দিয়ে করছি। এবারে যেটা করব, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঝুলটা হচ্ছে 6.5, আর এই মাপটা হচ্ছে লম্বাটা হচ্ছে 8.5। দেখুন বন্ধুরা 8.5, এটা হচ্ছে 8.5, আর এই ঝুল হচ্ছে নিচে ঝুল হচ্ছে এটা হচ্ছে 6.5। দেখুন বন্ধুরা, বুঝতে পেরেছেন? এবারে আমি যেটা করব, এই দুটোকে যোগ করে দেব। এটা হলো 8.5, আর এটা হলো 6.5। এবার যেটা করতে হবে, আমার গলা ছিল যেহেতু 7, আমি এখানে এই গলাটা কখনো ভুল করেও এক্সট্রা নেবেন না, বাড়াবেন না, তাহলে আমার গলা এমন বেখাপ্পা হয়ে যাবে যে পরে আর মিলাতে পারবেন না। সেই জন্য সবসময় খেয়াল রাখবেন যে 2-এর বেশি যেন না হয়, 2-এর বেশি যেন এক্সট্রা না হয় এই মাপটা। আমি এখানে 2 নিয়েছি,
আর যেহেতু গলার মাপ ছিল সাত, আগে আমি যখন এক নম্বর পার্ট কেটেছিলাম তখন আমি এই এই পার্টটার মাপ নিয়েছিলাম পাঁচ। বন্ধুরা আমি আগেই দেখিয়েছি এটা ছিল পাঁচ পাঁচ, আর আমি এখানে দুই নিয়েছি, আর ঠিক এখানে মাপটাও ঠিক আমি দুই রাখবো। তাহলে বন্ধুরা টোটাল কত হলো? পাঁচ ছিল প্লাস দুই, সাত হলো। বন্ধুরা আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, এখানে আগে ছিল পাঁচ, এক নম্বর পার্টে পাঁচ গলা ছিল, এখান থেকে আমি দুই নিলাম, এটা হচ্ছে দুই, তাহলে টোটাল হলো সাত গলা। এবারে যেটা করব, এই যে এখানে নিচের পোর্শন, বন্ধুরা এবারে যে নিচের পোর্শনটা এখানটা দেড় রাখা যায় আবার এক ইঞ্চি রাখা যায়, আমি এখানে এক দু সুতো রাখছি, এক দুই সুতো, সেম এই জায়গাটাও এক দুই সুতো রাখছি। এখানে যতটা রাখতে হবে সেখানে এই জায়গাটাতেও ঠিক সেম এক দু সুতো রাখতে হবে। এবার যেটা করব, আমি এখান থেকে মিডলে একটা দাগ দেবো, এটা ছিল কত? সাড়ে আট। তাহলে আমি কি করব, ঠিক এইভাবে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি বন্ধুরা, এই যে এই পোর্শনটা, তাহলে কত হচ্ছে আমার এই জায়গাটায়, একটা মার্ক দেব এইখানে। এইবারে আমি যেটা করব, এখান থেকে আস্তে করে ধরে ধরে এসে এইভাবে শেপ দিয়ে কাপড়টাকে এখানে এসে এই পয়েন্টে তুলব। তাহলে কি হলো, আমি এখান থেকে এই শেপে আনলাম, আস্তে আস্তে এই পয়েন্টে আনলাম, এখান থেকে এটা দুটো সেম সেম রাখতে হবে, একটা কম বেশি করলে হবে না। এই জায়গাটা যদি কেউ যদি মনে করেন যে হেলদি বডি, সেক্ষেত্রে এটাকে ছোট বড় করতে পারেন, কিন্তু আমি এখানে মোটামুটি বডি, সেই কারণে আমি এখানে এক এবং দু সুতো রাখছি, এটা মোটমাট দেড়ের বেশি ছোট বড় করা যায় না। এবারে যেটা করবো, এই যে পয়েন্টটা আছে এটাকে এর সাথে অ্যাড করে দেবো, দেখুন বন্ধুরা। এবারে আমি দুটোর সাথে অ্যাড করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার দু নং পার্ট, দু নম্বর পার্ট, এটা রা কাটিং ব্লাউজের দু নম্বর পার্ট। এবারে দেখুন বন্ধুরা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, বন্ধুরা আমি এবারে চার নম্বর পার্ট কেটে নেব। চার নম্বর পার্ট কাটতে গেলে কি করতে হবে, কোমরের চার ভাগের এক ভাগ নিতে হবে। কোমরের চার ভাগের এক ভাগ কত? আমার এখানে কোমর ছিল চৌত্রিশ, তাই চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট, তার সাথে হচ্ছে দুই যোগ। সামনের পার্টে সবসময় কোমরে দুই যোগ করতে হয়। এখানে আমি যদি আপনি পিছনের কোমরের মাপ যদি দেড় ইঞ্চি রাখেন, সেক্ষেত্রে সামনের পার্টে আসবে দুই ইঞ্চি যোগ করতে হবে। তাহলে আমি কত নেব, আমি এখানে যেহেতু সাড়ে আট ছিল, চার ভাগে এক ভাগ হচ্ছে সাড়ে আট, তার সাথে দুই যোগ মানে সাড়ে দশ, মানে সাড়ে দশ, সাড়ে দশে আমি একটা মার্ক করব। সাড়ে দশে মার্ক করলাম। চোদ্দ ঝুল যখন ব্লাউজ হয় সবসময় খেয়াল রাখবে, চোদ্দ ঝুল ব্লাউজ হলে এই যে ধারের মাপটা থাকে সাড়ে তিন, আর আমি যেহেতু পনেরো ঝুল করছি তাই জন্য আমি এক্সট্রা হাফ ইঞ্চি বাড়িয়ে দেবো। তাহলে আমার ঝুল কত হয়ে যাবে, এখানটা চার, হাফ ইঞ্চি বাড়ালে হয়ে যাবে চার।
এবার যেটা করব এদিকটা, এদিকটা আমি যেহেতু 15 ঝুল করছি তাই আমি 5 নেব। যদি এটা 14 ঝুলে ব্লাউজ করেন তাহলে এই জায়গাটা হবে 4.5। যেহেতু আমি 15 ঝুলে ব্লাউজ করছি তাই আমি এক্সট্রা 1/2 ইঞ্চি বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম। এবারে যেটা করব দুটো শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পোর্শনটা 4 নম্বর পার্টে, এই পোর্শনটা যেহেতু 15 ঝুল নিয়েছিলাম তাই জন্যে আমি নর্মাল এটা হয় কি 4.5, আমি এখানে 5 নিয়েছি আর 3.5 হয়, সেখানে আমি যেহেতু 15 ঝুল নিয়েছি আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। এবারে দুটোকে আমি শেপ দিয়ে নেবো। দেখুন বন্ধুরা, শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে এই প্রান্ত শেপ দিয়ে নিতে হবে ভালো করে। এবার আমি কেটে নেব। ঠিক এই দাগের উপর থেকে কাটতে হবে বন্ধুরা একটা ব্লাউজ। একদিক এদিক ওদিক হয়ে গেলে ব্লাউজের মাপ উল্টো পাল্টা হয়ে যাবে, তাই জন্য ব্লাউজের ক্ষেত্রে ঠিক এই দাগের উপর থেকে কাটতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানালে ব্লাউজ একেবারে ফিটিংস হবে। এবার যেটা করব, যেহেতু ডবল কাপড়ে করেছি আমি এটাকে কেটে নেব। তাহলে বন্ধুরা খুব সহজভাবে দেখিয়ে দিলাম ব্রা কাটিং ব্লাউজ কি করে করতে হয়। আমি যেভাবে দেখাচ্ছি, যারা কোনো সেলাই শেখেননি তারাও একটু মন দিয়ে দেখলে তারাও বুঝতে পারবেন। তাহলে আমার বার হয়ে গেল ডান দিকের পার্ট, বাঁ দিকের পার্ট, এটা রাইট সাইড 4 নম্বর পার্টের, এটা হচ্ছে 4 নম্বর পার্ট। তাহলে আমি খুব সহজে দেখিয়ে দিলাম 1 নম্বর পার্ট, এটা ছিল 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমি আগামী দিনে আরও অনেক সেলাই ভিডিও নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমার ব্রা কাটিং ব্লাউজ সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আমি শুধু সামনে এবং পিছনের পার্ট কেটে দেখালাম, আমি হাতা কেটে দেখাইনি শুধুমাত্র। অনেকের রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি। এটা ব্রা কাটিং ব্লাউজ কাটিং সেলাইটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। এই এই কাটিংটারই আমি একটা ভিডিও করে দেখাবো বন্ধুরা। তো আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আমি হাতাটাকে কেটে নেব, নিয়ে একেবারে ফুল সেলাইটা আমি দেখিয়ে দেবো আপনাদের। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে আমি আরও অনেক ভালো ভালো কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার সেলাই ভিডিওর জন্য ওয়েট করুন বন্ধুরা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো।